নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি বাপন, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভুবনেশ্বরে এইমস। হ্যাঁ বন্ধুরা, এইমসের ফুল ফর্ম হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর। তো এই ভুবনেশ্বরে এইমস হসপিটাল বর্তমানে খুব জনপ্রিয়তা লাভ করেছে সবার কাছে, অনেকেই সুচিকিৎসার উদ্দেশ্যে এই ভুবনেশ্বরে আসে। কিন্তু কোন ডিপার্টমেন্টে কোন ডাক্তারবাবু কোন কোন দিন ভিজিট করবেন বা রুগী দেখবেন তা অনেকেই জানেন না, তাই ভুলবশত অন্য ডেটে এসে যাওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয় বা ফিরে চলে যেতে হয়, রুগী দেখাতে পারে না। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন ডিপার্টমেন্টে কোন ডাক্তারবাবু কোন কোন দিন রুগী দেখবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনের গুগলে যাবেন, গুগলে যেয়ে টাইপ করবেন এইমস ভুবনেশ্বর, এটা লেগে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলেই ভুবনেশ্বর এইমসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এইটি হচ্ছে ভুবনেশ্বর এইমসের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখুন, এই যে দেখুন শিডিউল আর লোকেশন, খুব ভালো করে লক্ষ্য করুন, শিডিউল অ্যান্ড লোকেশন এই অপশানটাতে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন ভিউ ওপিডি শিডিউল, এই ভিউ ওপিডি শিডিউলটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে ডিপার্টমেন্ট এবং এখানে একটা সিলেক্ট অপশান আছে আর এখানে সার্চ অপশান আছে। তো আপনি প্রথমে এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এখানে প্রায় 30-32টি ডিপার্টমেন্ট আছে। তো এখানে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন, তো আমি এখানে একটা অর্থোপেডিক্স একটা ডিপার্টমেন্ট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার এই যে দেখুন সার্চ অপশান, এই সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করলেই কিন্তু এই দেখুন সিরিয়াল নাম্বার, ডে এবং সব কিছু আসছে, ডক্টর নেম আসছে, কোন কোন দিন বসবে ডাক্তারবাবু সব কিছু এখানে আছে। অর্থোপেডিক ডাক্তারবাবু মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে, এবং কোন কোন ডাক্তারবাবু বসবে তার নামগুলোও কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে এভাবে সার্চ করে আপনারা দেখতে পারেন। তো আমি একটু আপনাদের সুবিধার্থের জন্য একদম ভুবনেশ্বর এইমসে আমি গিয়েছিলাম, তো সেখান থেকে আমি ছবি তুলে নিয়ে এসেছি আপনাদের জন্যই যে কোন ডাক্তারবাবু কোন কোন দিন আসবেন। একদম সেখানে একটা চার্ট টাঙানো আছে, সেই চার্টটা আপনাদের আমি দেখাচ্ছি, যেখান থেকে আপনারা সরাসরি বুঝতে পারবেন যে কোন ডাক্তারবাবু কোন দিন রুগী দেখবেন। প্রথমে আসি আয়ুষ ডিপার্টমেন্ট। আয়ুষ ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে পেশেন্ট দেখবেন আয়ুষ ব্লকে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে পেশেন্ট দেখবেন সেকেন্ড ফ্লোরে। কার্ডিওলজি, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে পেশেন্ট দেখবেন সেকেন্ড ফ্লোরে। সিটিভিএস, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে এবং ফ্রাইডে মোট 5 দিন রুগী দেখবেন সেকেন্ড ফ্লোরে। ডেন্টিস্ট্রি অর্থাৎ দন্ত চিকিৎসক, এই ডিপার্টমেন্ট ডাক্তারবাবু মনডে টু স্যাটারডে পেশেন্ট দেখবেন ফার্স্ট ফ্লোরে। ডার্মাটোলজি, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা অর্থাৎ চর্মরোগবিদ্যা, এই ডিপার্টমেন্ট ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে রুগী দেখবেন ফার্স্ট ফ্লোরে। ডায়াবেটিস, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা টিউসডে, থার্সডে, ফ্রাইডে এই 3 দিন রুগী দেখবেন গ্রাউন্ড ফ্লোরে। থাইরয়েড, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে অ্যান্ড থার্সডে গ্রাউন্ড ফ্লোরে রুগী দেখবেন। ইএনটি, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে পেশেন্ট দেখবেন ফার্স্ট ফ্লোরে। এরপর আসি গ্যাস্ট্রোলজি, এই ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মনডে টু ফ্রাইডে, মনডে অ্যান্ড ফ্রাইডে শুধুমাত্র সোমবার এবং শুক্রবার রুগী দেখবেন সেকেন্ড ফ্লোরে। লিভার ক্লিনিক, গ্যাস্ট্রোলজি লিভার ক্লিনিক, তো এই লিভারে ডাক্তারবাবু বসবেন শুধুমাত্র ওয়েনেসডে বুধবার,
সেকেন্ড ফ্লোরে। জেনারেল মেডিসিন এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে রুগী দেখবেন গ্রাউন্ড ফ্লোরে। জেনারেল সার্জারি এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে রুগী দেখবেন গ্রাউন্ড ফ্লোরে। হেমাটোলজি এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে এই তিন দিন পেশেন্ট দেখবেন ফার্স্ট ফ্লোরে। এনসিটি স্ক্রিনিং এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে টু স্যাটারডে পেশেন্ট দেখবেন গ্রাউন্ড ফ্লোরে। নেফ্রোলজি এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে এই তিন দিন কিন্তু পেশেন্ট দেখবেন সেকেন্ড ফ্লোরে। এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে এই তিন দিন পেশেন্ট দেখবেন সেকেন্ড ফ্লোরে। নিউরো সার্জারি এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে এই পাঁচ দিন পেশেন্ট দেখবেন সেকেন্ড ফ্লোরে। নিউক্লিয়ার মেডিসিন মনডে, ওয়েডনেসডে, থার্সডে এই তিন দিন পেশেন্ট দেখবেন বেসমেন্ট লোকেশনে। গাইনোকোলজি মনডে এবং স্যাটারডে এই দুই দিন পেশেন্ট, মনডে টু স্যাটারডে মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত রোগী দেখবেন গ্রাউন্ড ফ্লোরে। এরপর আসি অর্থোপেডিক্স, মনডে টু স্যাটারডে রুগী দেখবেন গ্রাউন্ড ফ্লোরে, মনডে টু স্যাটারডে। পিএসি মনডে টু, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে ফার্স্ট ফ্লোরে ডাক্তার দেখবেন। পেন ক্লিক থার্সডে, শুধুমাত্র থার্সডে বৃহস্পতিবার রুগী দেখবেন। তো এইগুলো বাদ বাকি মোটামুটি একটু দেখে নেবেন যে কোন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু কোন কোন দিন আসবেন, কারণ সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটা ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তো আপনাদের এখানে কিছু জানিয়ে রাখি আমি, এখানে এই যে দেখুন নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি আর গ্যাস্ট্রোলজি, লিভার ক্লিনিক আর গ্যাস্ট্রোলজি এই পাঁচটা ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা মানে এখানে রুগী দেখায় খুব সীমিত। এই নিউরোলজিতে 60টি করে পেশেন্ট দেখা হয়, 60টি করে কিন্তু পেশেন্ট দেখা হয়। আর গ্যাস্ট্রোলজি বা লিভার ক্লিনিকে এখানেও কিন্তু 100টি করে রুগী দেখা হয়, অর্থাৎ এখানে সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। তাই আপনারা সঠিক সময়ে কিন্তু লাইন দেবেন ওখানে গিয়ে, নালে কিন্তু এখানে কিন্তু টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আপনাদের নিউরোলজি বা গ্যাস্ট্রোলজি, লিভার ক্লিনিক এই দুই ডিপার্টমেন্টে কোনো যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে, আপনি হয়তো টিকিট পাচ্ছেন না, এমার্জেন্সি পেশেন্ট, তাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে, সেক্ষেত্রে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন 7064994806। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, কিন্তু এতে কিন্তু টাকা লাগবে, ওরা কিন্তু টাকা চাইবে, তো দেখে শুনে মোটামুটি একটা টাকা দেবেন, তো এরা কিন্তু আপনাদের টিকিট কাটিয়ে আপনার হাতে দিয়ে দিবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।